चलो आज আমরা দেউলা নবরণ ক্লাব থেকে আমরা চলে যাচ্ছি আজ বাঁকাডাঙ্গার। তো বাঁকাডাঙ্গা যাচ্ছি, তো যাওয়ার পথে অনেকদিন আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আজকেও যাচ্ছি। তো খুবই ভালো লাগছে, গেরাম গম্বর এলাকার মধ্যে যে এত একটা অসাধারণ প্রাকৃতিক, এখানকার সুন্দর এবং এখানকার মানুষজন এত ভালো, মানে বলে বোঝাতে পারবো না। তো শুরু করছি আজ ভিডিওটা। আপনারা এখানে পিচ রাস্তা উঠে গিয়ে দেখতে পাচ্ছেন, ইট রাস্তা, ইট পাতা আছে মাঝে মাঝে দেখবেন, ভালো লাগছে। হ্যাঁ তো বন্ধুরা, আপনারা আজকে আমরা মোটরসাইকেলে তিনজনে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা, একটা মোটরসাইকেলে এই রাস্তার জন্য তিনজন যাওয়া উচিত নয়, কিন্তু আমরা তবুও যাচ্ছি। দেখুন, আমরা কুমারহাট দিয়ে এখন যাচ্ছি, যাচ্ছেন আপনারা। তো আমার অনেক বন্ধু বান্ধব কমেন্ট করে, আমি অনেকদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম, অনেক বন্ধু আমার কমেন্ট করেছিল যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে দুদিন পর থেকে, তিন দিন পর থেকে। আজ আবার চার মাস পরে সেই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। আজকে সেবারে গিয়েছিলাম এতে কোনাটি গিয়েছিলাম, আজকে যাচ্ছি বাঁকাডাঙ্গা। সত্যি বন্ধুরা, গাড়িটার এত কষ্ট আপনাদের দিকে বলে ফিরে বোঝাতে পারবো না। তো আজকে আমি ভিডিওটা পুরো আজকে আপনাদের দিকে দেখাবো। এবং এই এলাকারই একটা পেছনে ভাই বসে আছে আমার, ওনার বাড়ি ওই বাঁকাডাঙ্গার, উনি এই রাস্তা দিয়ে মাঝে মাঝে সাইকেল নিয়ে যায়। তো ওনার, উনি আমার পেছনে বসে আছে, ওনার থেকে কিছু কথা দুটার কথা জেনে বাবা কেমন লাগে, কেমন লাগে রাস্তা দিয়ে যাও, কেমন কষ্টটা বলো। তো ভাই থেকে দু চার কথা জেনে নেবো। ভাই, তো এই রাস্তার ব্যাপারে যদি দু চার কথা বলো। তো বন্ধুরা শুনুন, এ বলতে পারছিলেন যে এরকম ঠিক করে নিই, এই রাস্তার সাইডে অনেক স্কুল আছে, হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে, এবং আমার ছোটো ছোটো ভাই বোনেরা এবং শিক্ষক শিক্ষিকারা সবই এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে। কিন্তু এই রাস্তা খারাপের জন্য তারা মাঝে মাঝে পড়ে যায়, গাটা উঠতে খুব কষ্ট হয়। তো আমাকে বলে প্রায় ফোন করে যে স্যামদা, এই রাস্তাটা নিয়ে একটা কিছু বলো। সত্যি কথা বলতে আমি এটা জনগণেরও দৃষ্টিকে আকর্ষণ করছি, এবং যারা এই রাস্তায় আমার বন্ধু বান্ধব যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের দিকেও বলছি, আপনারা এই ভিডিওটা ভালো একটু শেয়ার করবেন, যাতে প্রশাসন এবং জনগণের দৃষ্টি আকর্ষণ হয়। যদি কিছু মেরামতি হয় সত্যি আপনাদেরও সুবিধা, আমরাও পাশে সমাসে যাই, আমাদেরও খুবই সুবিধা হয়। তো চলুন পুরো রাস্তাটা আপনাদের দিকে আজ দেখাচ্ছি। ক্ষেত্রহাট, তো এই মাত্র আমরা ক্ষেত্রহাট দিয়ে বেরিয়ে যাচ্ছি সেই মোড়াডাঙ্গা থেকে, মোড়াডাঙ্গার পর যাবো বাঁকাডাঙ্গা। তো আপনারা গাইস অডিয়েন্স ভিডিও দেখতে থাকুন, আমরা শেষ ঠিকানা পর্যন্ত আজ এই ভিডিওর মাধ্যমে পৌঁছিয়েই যাবো। সে রাস্তা যতই ঘাটা হোক, যতই খারাপ হোক, যেটা বলতে আজ আমাদের দিকে এসেছি, এখন এই রাস্তা দিয়ে বন্ধুরা যেতেই হবে। তো দেখতে পাচ্ছেন ভগবানের মন্দির, আমরা কৃষ্ণপ্রেমিক মানুষ আপনারা জানেন। গাড়িটা রয়েছে একদিকে, গাড়িটাকে কাটিয়ে কীভাবে আমার দাদা গাড়িটা চালাচ্ছে সত্যি এই ছেলেটাকে দেখলেই বোঝা যায়। অন্ধকারে চশমা পরে ছেলেটা চশমার ভিতর দিয়ে দেখতে পাচ্ছে, এটাই আমাদের নসিব। এবং কদিন ধরে বাড়িতে বন্ধুরা কাজ হয়েছিল, এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে পুরো কমেন্টটা কোথায় স্কুল। বন্ধুরা, আমরা তো বাঁকাডাঙ্গার যাচ্ছি, এবং কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুরে আমি একটা পোস্ট করেছিলাম যে একটা সেকেন্ড হ্যান্ড টুলু পাম্প লাগবে। তো দুটো টুলু পাম্প এসেছে, একটা আজ দেখতে যাচ্ছি, সেই জন্যই আমরা যাচ্ছি গোবর্ধনপুর। গোবর্ধনপুরের পর থেকে কিন্তু আমরা যাবো বাঁকাডাঙ্গার। তো এখানে একটা কালী পুজো হচ্ছে শুকনো পাতায়, রাস্তা অসাধারণ লাগলো। ফোন কর, এই রাস্তাটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে দেখছি এরকমই অবস্থা আছে, ছোটবেলায় মামা যেতাম।